প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য অনেক মেধা ও শ্রম খাটিয়ে 20টি মতো প্রশ্ন বাছাই করেছি, যেগুলো থেকে আপনারা পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর, WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর, সুইজারল্যান্ড। 2 নম্বর, আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? উত্তর, লুপ্তদ্বীপ। এবার চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বর, আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? উত্তর, 5%। 4 নম্বর, ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশে উপনিবেশ ছিল? উত্তর, নেদারল্যান্ড। 5 নম্বর, এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? উত্তর, রাজা টোডরমল। 6 নম্বর, HIV কি? উত্তর, ভাইরাস। 7 নম্বর, এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী? উত্তর, সচেতনতা সৃষ্টি। 8 নম্বর, এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? উত্তর, অল্প বয়সী ছেলেমেয়েরা। 9 নম্বর, এন্টোমোলজি হচ্ছে? উত্তর, কীটপতঙ্গবিদ্যা। 10 নম্বর, কম্পিউটার বাগ হলো? উত্তর, সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। 11 নম্বর, কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়? উত্তর, কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। 12 নম্বর, কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? উত্তর, ভিটামিন ডি। 13 নম্বর, কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? উত্তর, শ্রীলঙ্কা। এবার চলে যাবো পরের প্রশ্নে। 14 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর, ভিটামিন এ। 15 নম্বর, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? উত্তর, বেলে মাটি। 16 নম্বর, কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? উত্তর, আকবর। 17 নম্বর, কোন সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? উত্তর, 1789। 18 নম্বর, কোনটির অভাবে কোয়ারশিয়রকর রোগ হয়? উত্তর, আমিষ। এবার চলে যাবো পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 19, কোন স্থানে সময় যখন শনিবার সকাল 10টা, তখন এর 180 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় হবে? উত্তর, শনিবার রাত্রি 10টা। এবার চলে যাবো শেষ প্রশ্নে, অর্থাৎ 20 নম্বর প্রশ্নে। খন্দকের যুদ্ধ সংঘটিত হয়? উত্তর, 627 সালে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যেন এরকম
পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।